জিকির করলে একটা জায়গা ঠিক হয়, জায়গাটার নামটা বলুন। জিকির করবেন নাকি কম করবেন না বেশি? যারা বলছেন তারাই শুধু? হ্যাঁ সবাই, একটু বাড়ালে সমস্যা আছে নাকি? জিকির করতে আসতেও করা যায়, কি বলো? কাজ করবেন হাতে, জবান কাজ চলতে থাকবে, কোনো সমস্যা আছে নাকি? এত লাভ, একটা লাভের কথা বলবো আপনারা, সেটা হলো যারা বেশি বেশি জিকির করবে কেয়ামতের ময়দানে ওরা হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, বললাম সহজে শুনলে সহজে, গুরুত্বপূর্ণ কথা। কোন ময়দানে? যে ময়দানে কোটি কোটি মানুষের কান্নার আওয়াজ আসতে থাকবে, বলা রিগনা বেরি, কত মানুষ দৌড়াদৌড়ি শ্রোতা শ্রুতি সম্পদ করবে, আফসোস করতে থাকবে, এরই ফাঁকে এক ঝাঁক মানুষ খুশিতে আনন্দ চিত্তে হাসতে হাসতে মাওলা ফাঁকের জান্নাতে চলে যাবে। এই দলভুক্ত আমরা হতে চাইতে চাই না, সবাই চাই। মাঝে মাঝে হাত দেখলে ভালো লাগে, কে কে চাই? আপনি জিকির পরিমাণ বাড়াতে হবে, কলম কিন্তু ঠিক হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে, বিশ্বাস হয় না? তোরা একটু জিকির করে শোনাবেন, আল্লাহ পাকে শোনান না, আমি কেমন একটু শুনি, জিকির করে শোনাবেন। যারা আগের থেকে করতেন নবায়ন করা হলো, আগে যারা করতেন না এখন নতুন ভাবে শুরু হয়ে গেল। আমি কি ধরে নিতে পারি আপনারা শুরু শুরু করে দিয়েছেন? ধরে নিতে পারি ইনশাল্লাহ, জবানটা কিসের দ্বারা চালু থাকবে? হাতে কাজ চলবে, কিন্তু জবানে আল্লাহ পাকের জিকির চলবে। রাজি আছি তো ইনশাল্লাহ, দেখবেন দেখবেন কে আমাদের মায়েদের হাসতে হাসতে জান্নাতে যাওয়া যাবে। ভালো হয় না পুরো? আরেকটা বিষয় হলো, এইটা করলে কিন্তু ফলটা আস্তে আস্তে নরম হয় না, মরণের কথা স্মরণ করতে হয়। তারপরে মরণ একদিন হবে না? আমাকে সেই দিনটার কথা বলেন না, কোন মাসের কোন সালের কত তারিখে কি বারে কয়টার সময় আপনাদের মনে হবে বলতে পারবেন না? কেউ বলতে পারবে না, ও পার্বত্য এলাকার লোকে পারবে না, ঢাকার লোকে পারবে বুঝে, লন্ডন আমেরিকা কেউ পারবে না, নিঃশ্বাসের নাই বিশ্বাস। এই গত পরশু দিনের কথা বলে পর্যায়বার বলতেছিল, একজন রিক্সা যাচ্ছে, বারবার বলছে এই রিক্সা এই দিক যাও ওদিক যাও ওদিক, আরেকজন বলছে এই রিক্সা থামো থামো, কথা শেষ। আসেছিল হসপিটাল, ঢুকিয়ে দিয়েছে, ডাক্তারের পরীক্ষা নিরীক্ষা করে বলে শেষ হয়ে গেছে, দুনিয়া থেকে হয় না পুরো। এমনও শোনা গেছে ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, কেরাত হয়েছে, রুকু হয়েছে, সিদ্ধা হয়েছে, ব্যাস শেষ বৈঠক সম্ভবত। এখন চিন্তা চলে গেছে যে